তো ওয়াই থেকে কোনো খাবার হয়, কিন্তু এক্স ওয়াই জেড তে কি খাবার পাওয়া যায়? খাবো না, আমার আঙুলে ঠুকবি না, আমি খাবো কি করে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আর আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে কি, এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটের আমি ফুড চ্যালেঞ্জ করব। তো আমি তো খুব এক্সাইটেড। ভিডিওটা এন্ড পর্যায়ে একটা ইন্টারেস্টিং খাবার আছে যেটা স্পেশাল ইউটিউবের জন্য, তো সেটা দেখতে হলে তো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করবে। তো চলো ফাট নামকে ভিডিও স্টার্ট করা যাক। আর যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট আছো, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করো। তো চলো, আমি সুপ্রিয়া, আর ভিডিও স্টার্ট করা যাক। তো আমি নিয়ে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমি এ ফর এখানে আমুল দুধের প্যাকেট, বি ফর এখানে বিস্কিট নিয়েছি, আর সি ফর তোমার হচ্ছে কি এখানে ক্রিম ব্রেড নিয়েছি। তো আর আমি আমুল দুধটাকে মানে গোলানোর জন্য এখানে গরম জল নিয়েছি। গাইজ, আমার না তোমার হচ্ছে দিয়ে আমুল দুধটা খুবই ভালো লাগে, মানে গুঁড়ো অবস্থায় যেটা থাকে সেটা আমার খেতে খুব টেস্টি টেস্টি লাগে। তো খেয়ে নিই। বিশেষ করে আমার এরকম গোলাতে ইচ্ছে করে না, মানে দুধটাকে, যেহেতু আমি এখানে করছি কারণ আমি বিস্কিটটা খাবো। তো এই যে বিফর বিস্কিট। তো এখানে সি ফর হচ্ছে কি ক্রিম ব্রেড, এর ভেতরে ক্রিম রয়েছে। তো আমার এ বি সি এই তিনটে কমপ্লিট, এরপরে দেখতে থাকো যার কি কি খায়নি। তো আমি বি ফর নিয়ে এসেছি ডায়মন্ড নিমকি, যেটা মানে একটু স্পাইসি, টেস্টও টেস্টি। আমি তোমাদের ভেতরেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইজ, নিয়ে এসেছি ই ফর এগ। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আর এর মধ্যে আমি একটুখানি লবণ মিশিয়ে রেখেছিলাম, না হলে আমার কেমন একটা বমি বমি পায়। কেন তো তো এরপরে আছে এফ, আর এফ ফর কি খাওয়া যায় সেটা আমাকে রেডি করতে হবে। তো এফ ফর এখানে আমি নিয়েছি ফিশ, আর জি দিয়ে নিয়েছি গোলজি যে নুডলসটা, ওটা করে আসো আসো আসো, ফটো রাখো না, একটা ফটো তুলে নিস। এটা আমার কমলের ফুল। তো আমার চোখে ফার্স্ট এই যে তোমার নুডলসের সাথে মাছ অ্যাড করে খাওয়া, মানে আমি দেখেছি লাইক তোমার হচ্ছে গিয়ে মানুষ ডিমের সাথে নুডলস অ্যাড করে খায়, বাট তাই বলে মাছের সাথে আমার তো ফার্স্ট দেখা। তো আমি ট্রাই করছি, দেখা যাক কেমন টেস্ট লাগে। ফার্স্টে আমি এফ দিয়ে ফিশটা একটু খেয়ে নিই। তিতো টাইপের মানে খাবো, আমার ম্যাগির সাথে মাছের কমিউনিকেশন করার কোনো ইচ্ছে নেই। আমি তোমার হচ্ছে কি নুডলস এমনি খাই, ওটাই ঠিক আছে আমার জন্য।
চুল ঠিক করছিল আবার তো গাইস এবার আমি খাবো এইচ আর এইচ দিয়ে হয় আমি এইচ দিয়ে হাজমোলা তো এটাই হচ্ছে যে আমি খাবো আর এটাকে আমি সবকিছু এতক্ষণ যা খেলাম মানে সবকিছু হজম করে ফেলবো আর বেসিক্যালি আমার এই ফ্লেভারটা খুবই পছন্দের হাজমোলার মধ্যে আই ফর হতে চলেছে আইস আই দিয়ে আইস মুখের মধ্যে রাখা যাচ্ছে না পুরো কমন একটা হচ্ছে তো গাইস যে দিয়ে পেয়েছি জল জিরা তো কে দিয়ে গাইস আমি কিষান সস পেয়েছি আমি আর কিছুই পাইনি কে দিয়ে তো আমার বেসিক্যালি আমার কিষান সসটা ভালোই লাগে তো কে আমাদের কমপ্লিট তো গাইস এল ফর আমি পেয়েছি লেমন এই লেমনটা আমি ছোটো করে একদম মানে ছোটো স্লাইস করে কেটে নিয়ে এসছি কারণ লেমন জিনিসটা মানে টক জিনিসটা আমি খেতে পারি না আমার দাঁত খুব টক হয়ে যায় এরপরে যে অ্যালফাবেটগুলো আছে অ্যালফাবেট অনুযায়ী কী কী খাবারগুলো খাই তো চল গাইস এম ফর সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর আমার বাড়ি অ্যাভেলেবেল ছিল তো আমি সেই জন্য এটাই মনে করলাম যে হচ্ছে এটাই বেস্ট অপশান এম ফর মিল্ক বাট আমার পছন্দ হয় না তার মধ্যে প্রচণ্ড গরম তো ডান আমার এম ফর মিল্ক ডান হচ্ছে কি এন আর এন ফর আমি নিয়ে এসেছি নাট যেহেতু এগুলো কাঁচা সেই জন্য খোসাগুলো না বে মানে খোলা যাচ্ছে না খোসা আমি বুঝলাম আর কিন্তু ভাজা নাট তো গাইস ও দিয়ে আমি অরিও নিয়েছি আমার অরিও বিস্কুটটা ভালো লাগে তো গাইস এখানে পি ফর পালস লজেস খুলে দেন একটু পালসটা দিয়ে জল তো খেতে দেয়নি আমি পালস রাজাসটা মুখের মধ্যে নিয়ে চোষার থেকে আমি মনে করি যে ওটা কামড় দিয়ে খেলে যে ভেতরে যে নুনতা নুনতা যে থাকে ওটার পালসটা খেতে খুবই টেস্টি টেস্টি লাগে তো গাইস আমি কিউ লেটারের কোনো খাবার খুঁজে পাচ্ছিলাম না অনেক সার্চ রিসার্চ করার পর গুগলে আমি একটা ডিশ দেখি যেটা কুয়েসা ডিলা নাম আমি স্পেলিংটা নিচে লিখে দেব তো ওই খাবারটা তোমার হচ্ছে গিয়ে মানে মেক্সিকান ডিশ যেটা সেটা হচ্ছে গিয়ে আমাকে এখন বানাতে হবে তো ইউটিউব থেকে আমি ডিশটা বানানোর চেষ্টা করব যতটা সম্ভব আমি ট্রাই করব তো চলো ওটা বানিয়ে নেওয়া যাক তো হচ্ছে গিয়ে কুয়েসা ডিলা ডিশটা বানানোর জন্য ময়দা ব্যবহার করতে মানে ময়দা দিয়ে ডিশটা বানাতে পারি আমি হচ্ছে গিয়ে দিচ্ছে এরপরে ডিশটা বানানো হবে আর মাই এটা বানিয়ে দেবে কারণ আমি তো কোনো কাজে পারি না অকাম্য একটা মানুষ যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তো যাই হোক আর এখানে আমার কাছে একটা সস ছিল তো ওটা আমার খুব পছন্দের তো সেই সসটা দিয়েই মানে ট্রাই করছি
জিনিসটা টেস্টি, তোমরা টেস্ট করতে পারো একবার। সো হে গাইস, আমি নিয়ে এসেছি আরফর রিংস। ভয় পাইনি আমি তো, আরফর আমি রিংস নিয়ে এসেছি। তো এখানে আমার একটা গিফট মেসেজ। সো গাইস, আমি এখন আমার দিদিকে প্রপোজ করব। থ্যাংক ইউ। ও মাই গড, এটা আমার আঙুলে ঢুকবে না। হ্যাঁ, এটা আমার এই যে এই কেন আঙুলে ঢুকেছে। ছোটবেলায় আমি খেতাম, বাট এটা আমার সাইজ না, মানে যাচ্ছেই না ভিতরে। পাঁচটা আঙুলে পাঁচটা, হাউ মাও। সো আমার কাছে আছে এস ফর সফট সেন্টার স্মুথ ক্যান্ডি। তো এস ফর আমি এটাই পেলাম খুঁজে, বাট ক্যান্ডিটা গলে গেছে ক্যান্ডিটা। ও এখানে এস ফর সুজি বানিয়েছে, যেটা হচ্ছে মা বানিয়ে দিয়েছে সুজিটা, যেহেতু আমি আজকে সারাদিনে কিছু খাইনি, মানে এইসব অ্যালফাবেট চ্যালেঞ্জটা করতে করতে মানে কিছু খাওয়া হয়নি আমার, তো এই জন্য মা দেখছি এই সুজিটা বানিয়ে দিয়েছে। এটা আমার আইডিয়া না, বোনের আইডিয়া। ছি, ওর গায়ে লাগি। আমাদের এখন লেটার হচ্ছে কি, আমরা এস কমপ্লিট করে পি, এখন টি ফর আমরা নিয়েছি। এখানে কি আছে, তুলসী ফ্রুট জেলি, যেটা টি ফর তুলসী ফ্রুট জেলি। তো গাইজ, আমি পেয়েছি ইউ ফর হচ্ছে গিয়ে উচ্ছে, বাট এই উচ্ছে আমি এমনিতেই খাই না, আর তার মধ্যে কাঁচা আমি কি করে খাবো, ভগবান বাঁচিয়ে নিও। তাও আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য জয় বাবা লোকনাথ। খাবো কি করে, আমি খাবো কি করে, আর পারবো না আমি, যেটুখানি কিছু অনেকটা খেয়েছি তো পুরোটাই খেয়েছি। গাইজ, আমি ইউ ফর উচ্ছে কমপ্লিট করেছি, যেটুখানি খাই আমি আর খেতে পারছি না। নেক্সট লেটার দিয়ে আবার কি খাওয়া যায়, তো চলো দেখা যাক। আমি ভি ফর পেয়েছি ভিক্স, তো এটা ছাড়া আমি আর কিছুই পাইনি ভি দিয়ে। পুরো ঠান্ডা হয়ে গেছে মুখের মধ্যে, নাক দিয়েও ঠান্ডা বেরোচ্ছে। এবার এবার হচ্ছে ডাব্লু, ডাব্লু হচ্ছে কি ওয়াটার, তো চলো ওয়াটারটাই খাওয়া যাক। তো আমার ঘরে এই যে এইটুখানি ওয়াটার বেঁচে আছে, এইমাত্র ভি দিয়ে ভিক্সটা খেয়েছি, তারপরে ওয়াটারটা খাচ্ছি। পুরো গলার মাধ্যমে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, জাস্ট মতো চলেছে। কিন্তু এক্স ওয়াই জেড কি খাবার পাওয়া যায়, তো আমি অনেক খুঁজেছি খাবার, আমি গুগল সার্চ করেছি, সব জায়গায় খুঁজেছি, ইউটিউব সার্চ করেছি, বাট আমি কোনোরকম কোনো খাবার খুঁজে পাইনি যেটা এক্স দিয়ে নাম। বাট সেই জন্য আমি বাড়িতে আমি খাবার বানিয়ে নিয়েছি, পাইনি তো কী হয়েছে, নিজে তো বানিয়ে নিতে পারি। তো আমি এখানে একটা ব্রেডের স্লাইস নিয়েছি, তার ওপরে কিসান সস দিয়ে এক্স লিখে এখানে একটা খাবার বানিয়ে নিয়েছি। তো এটাই আমি এক্স ফর এক্স ব্রেড, যেটা আমি নতুন আবিষ্কার করলাম, তো এটাই খাওয়া যাক। তো ওয়াই থেকে কোনো খাবার হয় গেস করো তো, যে ওয়াই দিয়ে কি খাবারের নাম। হ্যাঁ,
হ্যাঁ, ওয়াই দিয়ে তোমার ঠিকই ধরেছো, ওয়াই দিয়ে তো ইউটিউব হয় না। বাট ইউটিউব কি কখনো খাওয়া যায়? ইউটিউব কোনো খাবার? ইউটিউব কি করে খাবো? হ্যাঁ, আমার কাছে আছে ইউটিউব খাবার। এই যে ভেতরে এরকম, ওগুলোর মধ্যে না মানে হচ্ছে গিফট পাওয়া যায়। আজকে আমার সোনার সোহাগা, মানে আমার দুটো গিফট বেঁধেছে। সেট ফর আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটা বাড়িতে যেটা থাকে, যেটা জিরে রান্নার জন্য মারা ব্যবহার করে, মানে রান্নার কাজে ব্যবহার হয় জিরে, যেটা এটাই খাওয়া যাক। মানে আজকে আমার এ থেকে জেড পর্যন্ত চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে কত কিছু না খেতে হচ্ছে, মানে যেগুলো আমি পছন্দ করি না সেগুলো। তো তার জন্য তো একটা লাইফ বানতে হয় না। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চাও, কমেন্ট করলে আমি নিশ্চয়ই ট্রাই করব যে আমি সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার। তো চলো এখন ভিডিও এন্ড করা যাক। তোমরা সবাই ভালো থেকো, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বাই গাইস।